গার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। আজ থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে চলেছে এবং মেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আজ থেকে হবে এবং ভারতে আজ বিশ্বকাপ ক্রিকেটের বোধন। বিগত চ্যাম্পিয়নের মুখোমুখি, বিগত রানার্স অর্থাৎ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের খেলা হতে চলেছে আজকে এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে কিন্তু আজকে অনেকটাই জোর উত্তেজনা রয়েছে এবং তার পাশাপাশি বিগত চ্যাম্পিয়নের মুখোমুখি হতে চলেছে বিগত বছরের ওয়ার্ল্ড কাপের রানার্স। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। বিপ্লব দা, আজ ওয়ার্ল্ড কাপের বোধন এবং কিভাবে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব ওয়ার্ল্ড কাপের দিকে? নিশ্চয়ই, ভারতে এই বিশ্বকাপ চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে, 10 দলীয় এই আসর শুরু হবে আজকে। আজকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচের উদ্বোধন, যদিও আমরা জেনেছিলাম যে গতকালকে খুব জাঁকজমক ভাবে এই আসরের উদ্বোধন হবে, যদিও সেই ক্ষেত্রে হয়নি। আইসিসি এবং বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে সেই ক্ষেত্রে উদ্বোধনী পর্বে কোনো কিছু থাকছে না, চূড়ান্ত পর্ব যা কিছু হবে ফাইনাল ম্যাচে এই স্টেডিয়ামে, কারণ এবছর উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তুমি যে কথাটা বলছো সেই কথাটা যদি বলতে হয় যে আজকের এই উদ্বোধনী ম্যাচ বা বোধন, যে বোধন হচ্ছে শারদীয়ার আগে আগাম বোধন ক্রীড়া প্রেমীদের সামনে, এটা বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞের এই আসর। আসরে অংশ নিচ্ছে এবছর ইংল্যান্ড, গত বছর যে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং রানার্স গত বছরের নিউজিল্যান্ড দল। এই নিউজিল্যান্ড দল এবং ইংল্যান্ডের মধ্যে এই ম্যাচ আজকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, কারণ দু দলের কাছেই একটা চ্যালেঞ্জ হয়েছে। কারণ গত বছর আমরা দেখেছি ফাইনালের উত্তেজনা মুহূর্ত যখন ম্যাচ টাই হয়েছিল, তখন ম্যাচ গড়িয়ে গিয়েছিল সুপার ওভারে, কিন্তু সুপার ওভারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে টাই হয়েছে, যদিও শেষ পর্যন্ত ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়, এবং সেই ক্ষেত্রে জয়ী ঘোষণার করার ক্ষেত্রে একমাত্র সিদ্ধান্ত ছিল যে কে কতটা চার মেরেছে, কোন দল কতটা সুপার ওভার এবং সুপার ওভারের আগে চার মেরেছে, যেটা কিন্তু আইসিসিআই এবং বিসিসিআই এর তরফ থেকে যেটা হয়েছিল এবং নিউজিল্যান্ড বোর্ড সেক্ষেত্রে প্রতিবাদ করেছিল যেন কি সিদ্ধান্তে এটা চার এবং পাঁচ। তারপরে কিন্তু এবছর এই বিশ্বকাপ শুরুর আগে আইসিসি কিন্তু একটা নতুন নিয়ম করেছে, এবছর থেকে সুপার ক্রিকেট যদি কোনো ম্যাচের ম্যাচ যদি টাই হয় সেই ক্ষেত্রে সুপার ওভার হবে, এবং সেই সুপার ওভারও যদি একই টাই অবস্থায় থাকে পুনরায় আবার সুপার ওভার হবে, এবং সেই সুপার ওভারও যদি টাই থাকে কন্টিনিউয়াস, আমরা ফুটবলে যেটা দেখে থাকি পেনাল্টি শুটে প্রথম পাঁচটা করে গোল করা হয় এবং সেই ক্ষেত্রে ডর থাকলে আবার সাডেন ডেথ হয়, কন্টিনিউয়াস এরকম সাডেন ডেথ করতে থাকে, এরকম ভাবে সুপার ওভারের ক্ষেত্রে এবছর কিন্তু এই নিয়ম ধার্য করেছে, যার কারণে কিন্তু প্রথম ম্যাচে ইংল্যান্ডকে পরাস্ত করে কিন্তু নিজেদের অভিযান শুরু করতে চাইছে কিন্তু নিউজিল্যান্ড। একদম, এই মুহূর্তে যদি বলি এই ইন্ডিয়াতে খেলা হচ্ছে এবং তার পাশাপাশি স্বাভাবিকভাবে ইন্ডিয়ার একটা হোম অ্যাডভান্টেজ সেখানে থাকবে, কিন্তু তার পাশাপাশি ইন্ডিয়া ছাড়া যে অন্য দলগুলো রয়েছে তার মধ্যে ফ্যান ফেভারিট দল যদি বলি তার মধ্যে কি কি রয়েছে? দেখো, এবছরের এই আসরের সবগুলো দলই মোটামুটি চ্যালেঞ্জ করার মতো, দু একটি দল কে বাদ দিয়ে তুমি যদি প্রথম সারির দল হিসেবে দেখো, বিশ্ব র‍্যাঙ্কিং এ এক নম্বরে বর্তমানে এশিয়া কাপ জয়ের পর ভারত রয়েছে, তারপর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, তারপর রয়েছে নিউজিল্যান্ড, তারপর রয়েছে তোমার পাকিস্তান, শ্রীলঙ্কা, প্রত্যেকটি দলের কিন্তু এবার কিন্তু এশিয়ার মাটিতে যেহেতু বিশ্বকাপ হতে যাচ্ছে তার কারণে কিন্তু প্রত্যেক দলের কাছে একটা চাপ, তো সেক্ষেত্রে ভারত পাকিস্তানের ম্যাচ তার মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ রয়েছে, কারণ এর আগে যখন পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা ছিল সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দল পাকিস্তান গিয়ে খেলতে চায়নি, যার কারণে কিন্তু এশিয়া কাপকে কিন্তু তুলে আনা হয়েছিল ইন্ডিয়াতে এবং সেখানে ভারতীয় দল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই ক্ষেত্রে এবার এই 10 দলীয় আসরের ক্ষেত্রে প্রথম 5টি দল যারা বিশ্ব র‍্যাঙ্কিংকে 1, 2, 3, 4 এবং 5 নম্বরে রয়েছে তাদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ভারতের মাটিতে ভারতের ভূখণ্ড থেকে বিশ্বকাপ জয় করবার, যেহেতু চতুর্থবার এই আসর, পাশাপাশি ভারতীয় দলও কিন্তু ঘরের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করতে মরিয়া কিন্তু। একদম, তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা এবছর দেখছি আমরা, যে তুমি অবশ্যই বললে যে অনেকগুলো দল রয়েছে যেগুলো ফ্যান ফেভারিট এবং ভালো তৎপরতার মতো দল রয়েছে, কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিশ্বকাপ জয় করেছিল যে দল অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ, এবছর ওয়েস্ট ইন্ডিজই সেখানে দেখা যাচ্ছে না, কি বলবে? দেখো, লড়াইটা 22 গজের লড়াই, যদিও ইন্ডিয়ার উইকেট বেশিরভাগ উইকেটে কিন্তু
স্পিন উইকেট বলে, কারণ আমরা দেখেছি ইন্ডিয়ান যখন ব্রিগেড দিয়ে সাজিয়েছে সেক্ষেত্রে কিন্তু অক্ষয় কুমারের পরিবর্তে ভারতীয় দলে রবিচন্দ্র অশ্বিনকে আনা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে যে এবছর ভারতীয় উইকেট বেশিরভাগ কিন্তু স্পিন উইকেট হবে, কারণ ভারতীয় সেখানে যে ভারতীয় দল সাজানো হয়েছে অলরাউন্ডার, তারপর তোমার নেওয়া হয়েছে পেসার, এবং পাশাপাশি কিন্তু 5 জন স্পিনকে রাখা হয়েছে, যেমন অফস্পিন রবিচন্দ্র অশ্বিনের মতো অফস্পিনাররা রয়েছে, জাদেজার মতো অফস্পিনাররা রয়েছে। সেক্ষেত্রে স্পিন বোলিং এর উপর কিন্তু ভারতীয় দল এখানে বাজিমাত করতে চাইবে, নিজেদের উইকেট, ঘরের মাঠ, দর্শক, তিনটে জিনিসকে কিন্তু যে যে ত্রয়ী সংগম সেটা কিন্তু ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ বা বড় প্রাপ্তি বলে বোঝা যায়। তো সেক্ষেত্রে আশা করা যায় এবছর কিন্তু এই আসরে ভারতীয় দল অনেকটাই ফেভারিট ভাবে নামবে, কারণ ভারতের এর পূর্বতন যিনি অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি, তিনি কিন্তু একদিবসীয় টি-20 এবং 3টি ফরম্যাটের বিশ্বকাপ জয় করেছেন। সেক্ষেত্রে রোহিত শর্মার কাছে কিন্তু একটা বড় সুযোগ থাকছে ঘরের মাটিতে এই বিশ্বকাপ জয় করবার, তার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই আসর। একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। ভারতের মাটিতে বিশ্বকাপের বোধন আজ থেকে, এবং প্রথম ম্যাচই কিন্তু বিগত ওয়ার্ল্ড কাপের উইনার এবং রানার্স আপের মধ্যে হতে চলেছে। স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের নজর কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপের দিকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।